ভিউয়ার্স ইটিসি টিভির পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল রোল, যেটা বাচ্চাদের টিফিনে বা আমাদের বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করা যায়। সেরকম একটা নাস্তা যেটা খেতে অনেক টেস্টি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই একটি পারফেক্ট ভেজিটেবল রোল পাবেন। তো আশা করি আমার এই রান্নাটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আমি রোল বানানোর জন্য, রোলের যে পুরটা তৈরি করব বা পুরো প্রসেস, রান্নার পুরো প্রসেসের জন্য যা যা নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে ঠিক এইরকম, আর নিয়েছি এখানে একটা ডিম, হাফ কাপ পরিমাণ ময়দা। অবশ্য রোল তৈরির ক্ষেত্রে যে ময়দাটা ইউজ করা হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচানো এবং মরিচ কুচানো, টমেটো কুচি, গাজর কুচি, এখানে রয়েছে ব্রেড ক্রাম, সয়া সস, টমেটো সস, জিরে গুঁড়ো এবং লবণ। তো ভিউয়ার্স, এখন কীভাবে রোলটি তৈরি করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে সব সবজিগুলোকে নিয়েছি। এখানে আমার এই সবজিগুলোকে নেওয়ার কারণ হলো, যখন আমরা ভেজিটেবলের পুরটা তৈরি করব তো এইসব সবজি দিয়ে, যেমন এই বাঁধাকপি বা টমেটো, এগুলো দিয়ে প্রচুর পরিমাণ পানি বের হয়। তো এই এটা থেকে পানি ঝরিয়ে নিব, তার জন্য ঠিক সব রকম সবজিগুলো একসঙ্গে দিয়ে এক চামচ মতো লবণ দিব। দেওয়ার পরে এগুলোকে আমি হাত দিয়ে একটু এভাবে একটু জোরে প্রেস করে এগুলো মুছে নিব, যাতে করে এগুলো থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে যায়। যদি সরাসরি আমরা এসব সবজিগুলোকে রান্না করতে যাই তাহলে অনেক পরিমাণ পানি বের হবে এবং বেশি সেদ্ধ হয়ে যাবে, যেটা ভেজিটেবল রোলের ক্ষেত্রে অতটা ভালো আসবে না। সবজিগুলো বেশি সেদ্ধ হওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি এগুলো থেকে প্রায় মোটামুটি পানিগুলো বের করে তারপর আমি এগুলোকে রান্না করব। তো তার জন্য এখানে আমি একটু লবণটা মাখিয়ে রেখে দেব প্রায় 15-20 মিনিটের মতো। তো ভিউয়ার্স, এগুলোকে আমি খুব ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই সময় আমি আরও কয়েকটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এখানে আমি একটা ডিম ফাটিয়ে ভেঙে নিয়েছি। এখন এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা ফাটানো শেষ, এখন আমি আপনাদেরকে রোল বানানোর ক্ষেত্রে যে ময়দা দিয়ে একটি ব্লাইন্ড তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই ময়দাটার মধ্যে আমি কিছুই ইউজ করব না, জাস্ট পানি দিব আর এটা একটু হালকা ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, ঠিক এরকমটা হবে, খুব পাতলা না আবার খুব ঘন না। এখন আমি আপনাদেরকে রোলের যে পুরটা তৈরি করতে হয় রান্না করার ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে এবং এগুলো থেকে পানি ছেড়েছে। তো এখন আমি এগুলোকে ঠিক এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সব সবজিগুলোকে আরেকটি পাত্রে তুলে নিব। যতটা পারবেন শক্তি দিয়ে সবজিগুলোকে চেপে পানি থেকে আলাদা করে নেবেন। তো এইভাবে আমি বাকি সবজিগুলোকে ঠিক তুলে নেব। তো ভিউয়ার্স, এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা রান্নার প্রসেসটা দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি ফ্রাই প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি।
এখন এটার মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ কুচিয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে দিব। এটা আমি কতক্ষণ পর্যন্ত ভাজব, হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকব। এরপর পেঁয়াজ, এখানে আদা এবং রসুন পেস্ট করা দুইটা হাফ হাফ করে, হাফ চামচ করে দেওয়া আছে, সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব এবং মশলাটা এগুলোকে ভাজতে থাকব। তো ভিউয়ার্স, এইভাবে ভেজিটেবল রোলগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বাকি প্রসেসটি দেখিয়ে দিব। তো এখানে আমি সেই ফেটানো ডিমটা এবং ব্রেড ক্রাম, প্রথমে এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে এটা ভরিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে ব্রেড ক্রাম মাখিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এইভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি চুলাতে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং চুলাটা হাই স্পিডে দিয়ে তেলটা গরম করে রেখেছি। এখন এটার মধ্যে রোলগুলোকে আমি দিয়ে দিব। ভিউয়ার্স, এই পর্যায়ে চুলাটা অবশ্য মিডিয়াম আঁচে রাখতে হবে এবং খুব ধীরে ধীরে এগুলোকে ভাজতে হবে, অনেক সময় ধরে ধরে, না হলে হয়তো ভিতরটা কাঁচা থাকতে পারে। এই জন্য যতটা পারবেন সময় ধরে এটাকে ভাজতে থাকবেন। ভিউয়ার্স, এই পাঁচটা দুই মিনিট ভাজার পরে এটাকে আমি উঠিয়ে দিব। এই পাঁচটা আমি আবারও দুই মিনিট মতো ভাজব। তো ভিউয়ার্স, এগুলো আমার ভাজা শেষ, এখন এগুলোকে আমি তুলে নেব। এখন এটা আমি আপনাদের সামনে পরিবেশন করব। তো ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।